আসসালামু আলাইকুম সবাইকে, নাইমাস কুকিনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তেলাপিয়া মাছের ভর্তা রেসিপি। এরকম একটি মাছের ভর্তা থাকলে আর কি লাগে বলুন। চলুন এখন আমরা শুরু করব। তেলাপিয়া মাছের ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানি দেওয়ার পর সবগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে সিদ্ধ করে নিব। এখন চুলায় বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখুন আমার মাছ সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। একটু একটু পানি দেখা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম। এখন আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। আমি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। এখানে 2টা পেঁয়াজ নিয়েছি আমি কুচি করে কেটে, 4টা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আমি মাছ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন একটু কম করে দিয়েছি। প্রথমে লবণ দিয়ে মরিচগুলোকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এখন পেঁয়াজগুলোকেও হাত দিয়ে গুঁড়ো করে নিব। পেঁয়াজগুলো গুঁড়ো করা হয়ে গেছে, সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে আর কোনো লবণের প্রয়োজন হয়নি। এখন আমি এর মধ্যে বেশ কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। আপনার ছেলে ভর্তাটি এ পর্যায়ে খেতে পারেন। আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, সেই জন্য একটি কড়ার মধ্যে 2 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে মাছের ভর্তাটি ভেজে নিচ্ছি। সরষের তেল দিয়েও ভাজা যাবে। আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিলাম। 5 মিনিট একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে এই তেলাপিয়া মাছের ভর্তাটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।